টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা কবুতরের মেল আর ফিমেল বের করবেন। তো এখানে দেখুন যে আমার কবুতরগুলো খাচ্ছে, আমি খাবার দিয়েছি এদের। তো এদের মাঝখান থেকে দেখুন দুইটা লাল, ওই যে এক জায়গায় খাচ্ছে দুইটা লাল কবুতর, এই দুইটার ভিতরে একটা আছে মেল আর একটা আছে ফিমেল, এবং এর পাশে একটি কালা কবুতর দেখছেন, ওই যে কালা কবুতরটা ইয়া করছে, ডাকছে মেলটার পা, ফিমেলটার পাশ দিয়ে ঘুরছে, যে ফিমেলটাকে ঢুকাচ্ছে মেলটা। এখানে আমার অনেকগুলো কবুতর রয়েছে, তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সহজে, খুব সহজে একটা মেল আর একটা ফিমেল বের করতে পারবেন। তো অবশ্যই আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি কবুতর সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্টস করুন। দেখুন এই যে এখানে লালটা, লালটা হচ্ছে এখানে লাল কবুতরটা হচ্ছে ফিমেল, আর কালা কবুতরটা হচ্ছে মেল। দেখুন কালা কবুতরটা ফিমেলটার পাশ দিয়ে ঘুরছে এবং ডাকছে, এভাবেই আপনি খুব সহজে বুঝতে পারবেন কোনটা মেল আর কোনটা ফিমেল। হ্যাঁ, এটা ভালোভাবে দেখুন, লক্ষ্য করুন, মেলটা মেলটা সবসময় গলাটা অনেকটা ফুলানো থাকে এবং মাথাটা অনেক বড় থাকে ফিমেলটা থেকে। ফিমেলটা অনেক সময় গলাটা চিকন থাকে এবং ওদের ডাক এবং মেল ফিমেলের ডাকের মাধ্যমেও বোঝা যায় আপনি কোনটা মেল আর কোনটা ফিমেল। এটা ভালোভাবে লক্ষ্য করুন, মেলটা এখানে যেটা মেল সেটা হচ্ছে আপনার যে কালটা, কালটা মেল, এটার মাথাটা অনেক বড়, ফিমেলটা লালটা হচ্ছে ফিমেল। ভালোভাবে লক্ষ্য করুন। তো আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি শেয়ার করুন। পরবর্তীতে আপনাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি হাজির হব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট